তৃণমূল সমর্থক ও তার ছেলেকে মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ দুষ্কৃতীরা বিজেপি ঘটনাটি ঘটেছে নবদ্বীপ থানা এলাকায় তৃণমূল সমর্থক ও তার ছেলেকে মারধরের অভিযোগ উঠল বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে নদিয়া নবদ্বীপ থানার বাস সংলগ্ন এলাকায় জানা গেছে সরকারি শৌচাগারের দেখভালের দায়িত্বে ছিলেন ভজন দেবনাথ ও তার ছেলে অভিযোগ শুক্রবার হঠাৎই দশ বারো জন বিজেপি সমর্থক তাদের ওপর চড়াও হয় তারা ভাঙচুর করে শৌচাগারে ভজন ও তার ছেলেকে মারধর করে বলে অভিযোগ ছেলের গলার চেন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ ওই যুবকদের বিরুদ্ধে ঘটনার পর আহত অবস্থায় ভজন দেবনাথ ও তার ছেলেকে মহেশগঞ্জ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে যদিও বিজেপির পক্ষ থেকে হামলার কথা অস্বীকার করা হয়েছে প্রথম আসলো সে বল যেই বাস্তুত নাকি বন্ধ কর এই বলেই মারধর হাতে অনেক অস্ত্র বস্ত্র আড্ডা ছিল দিয়ে কথা বলতে যায়নি এসে মাধ্যম এক্ষুনি বন্ধ কর এই বলে তারপরে আলমারি ছিল তারপরে আমরা সে কারেন্টের বিল দিতাম কারেন্টের বিল একটা আর চোদ্দ কত টাকা কারেন্টের বিলের টাকা ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড নদিয়া